आप देख रहे हैं आसनसोल न्यूज, शिल्पांचल के हर सच्चाई से रहे रूबरू। जीवन रक्षा के नारे के साथ रोड सेफ्टी माह के तहत आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट द्वारा जागरूकता रैली का आयोजन किया गया। शुक्रवार को आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की ओर जागरूकता रैली निकाली गयी। ADPC के पुलिस आयुक्त सुकेश कुमार जैन एवं जिला शासक पूर्णेंदु माझी के नेतृत्व में निकाली गयी। इस रैली के माध्यम से लोगों से ट्रैफिक नियम के अनुसार वाहन चलाने और सावधानी बरतने का आह्वान किया गया। इस अवसर पर एक नाटक के माध्यम से भी लोगों को सचेत करने का प्रयास किया गया। इस दौरान अधिकारी एवं पुलिसकर्मी शामिल थे। যেটা সিম্বলিক যা মানুষকে নিরাপদে থাকার সংকেত দেয়, নিরাপদ থাকা কত জরুরি লাগে। তো অ্যাওয়ারনেস র্যালি আয়োজিত করলাম। এরকম প্রোগ্রাম গোটা জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক ট্রাফিক গার্ডে আয়োজিত করা হচ্ছে। তার উদ্দেশ্যটা হচ্ছে মানুষকে সচেতন করা, মানুষকে অ্যাওয়ার করতে হবে, মানুষকে বোঝাতে হবে যেন ওরা ট্রাফিক আইনটা মেনে চলে। অ্যাট দ্য সেম টাইম নানারকম কর্মসূচি নেওয়া হচ্ছে, ব্ল্যাক স্পটকে ভিজিট করা হচ্ছে, ব্ল্যাক স্পটের অ্যাক্টিফাইং মেজারগুলি নেওয়া হচ্ছে। একটাই উদ্দেশ্য, পশ্চিম বর্ধমানের দুর্ঘটনাগুলি আরও কমাতে হবে। আগে থেকে ফিগার্সগুলি আমাদের অনেক বেটার আছে, আরও কিছু কাজ করা প্রয়োজন, সেটা আমরা এই মাসে। স্যার, কিছু কি দুর্ঘটনা কমেছে? शुक्रवार सीतारामपुर कॉमेडी हबन प्राइमरी हेल्थ सेंटर में कोविड टीकाकरण का शुरुआत हुआ। टीकाकरण लेने के लिए कुल्टी क्षेत्र के विभिन्न स्वास्थ्य विभाग कर्मचारियों की भीड़ देखी गई, जहां पहला टीका स्वास्थ्य विभाग कर्मचारी मोइना माझी को डॉक्टरों की देखरेख में कॉमेडी हबन प्राइमरी हेल्थ सेंटर की एम मोनाली भट्टाचार्य ने दिया। टीका लेने के बाद मोइना माझी ने कहा कि टीका लेने बाद मैं नॉर्मल महसूस कर रही हूँ, ये टीका सभी को लेनी चाहिए, घबराने की कोई बात नहीं है। फिर 28 दिनों के बाद मुझे दोबारा टीका दिया जाएगा। टीकाकरण के कार्यक्रम में आसनसोल नगर निगम के हेल्थ एम
सी दिवेदु भगत आसनसोल नगर निगम के एडमिनिस्ट्रेटिव मेंबर मीर हौसम डॉक्टर इवान डॉक्टर आर एन धनी उपस्थित थे। আর কি হচ্ছে এখন ধরুন আপনাকে আধ ঘন্টা বসিয়ে রাখা হবে এখানে, মানে এখন টাইমটা নোট করা হবে, নোট করে আপনার হাতে লিখে দেওয়া হবে, তারপরে আধ ঘন্টা আপনি বসে থাকবেন এখানে অবজারভেশন রুমে, সেখানে আমরা কি দেখবো না আপনার কিছু হচ্ছে কি হচ্ছে না, মানে কোনো অসুবিধা হচ্ছে কিনা সেটা দেখার জন্য। এবারে এই আধ ঘন্টা যে হয়ে গেল তাতে আমরা দেখে নিলাম, কিন্তু আপনি হচ্ছে যে বাড়ি যখন চলে যাবেন তখন যদি আপনার কোনো সমস্যা হয় তাহলে আপনি কি করবেন? তাহলে সেখানে হচ্ছে কি না, এখানে যে এএনএম দিদি আছে তার নাম্বারটা নিয়ে যাবেন, আদারওয়াইজ আপনি কি করবেন যদি বাড়িতে গিয়ে সমস্যা কানেক্ট করতে অসুবিধা হয়, তার ডিস্ট্রিক্ট হসপিটাল সামনে আছে, ডিস্ট্রিক্ট হসপিটালে চলে যাবেন দেখাতে, ইমার্জেন্সিতে দেখিয়ে নেবেন, যদি সেরকম কোনো সমস্যা হয় না এরকম কোনো সমস্যা কোনোটা হচ্ছে না, ঠিক আছে? আর কি আছে না আপনার যে থার্ড হচ্ছে যে আপনি যে কোভিডের যে প্রোটোকল আমরা মেনটেন করছি অলরেডি সেটা কি আছে না, যেমন হচ্ছে যে হাত ধোয়া, বারবার হাত ধোয়া, নাকে মাস্ক পরা, আর হচ্ছে দূরত্ব বজায় রাখা, এটা হচ্ছে যে মেন কথা। আবার যে আপনার 28 days পরে এবং 28 days পরে যে আপনাকে আবার সেকেন্ড ভ্যাকসিনটা দেওয়া হবে সেটার জন্য আপনার মোবাইলে একটা মেসেজ যাবে, হ্যাঁ, যে আপনি এই ভ্যাকসিনের জন্য আবার সেকেন্ড ডোজের জন্য তৈরি থাকুন, দিয়ে কোথায় হবে সেটা ওখানে জানিয়ে দেওয়া হবে আপনাকে এসেছে, তাহলে আপনি সেই অনুযায়ী আবার সেই ভেন্যুতে সেই জায়গাতে পৌঁছে যাবেন ভ্যাকসিনের জন্য, ঠিক আছে? এখন আপনি একটু ওয়েট করুন। মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় আর এই কাজ আমরা প্রত্যেকটি জায়গায় আসানসোল কর্পোরেশনের প্রত্যেকটি জায়গায় প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি, এটা সেকেন্ড ফেজের কাজ আমাদের। আর এখানে আমাদের দুজন ডাক্তারবাবু আছেন, এইভাবে আমাদের যে কাজ আজকে যেটা হচ্ছে আমাদের টার্গেট আজকে 125 জনকে আমরা ফার্স্ট ফেজে আমরা বহু জনকে এই কোভিড ভ্যাকসিন আমরা দিয়েছি এবং নিয়মিত মানুষের কাছে আমরা আবেদন করব যে আপনারা কোভিড ভ্যাকসিন নেন এবং এর জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। ধন্যবাদ। ভ্যাকসিন যেটা বেরিয়েছে সেটা আজকে আমাদের কুমারদিয়া হেলথ সেন্টারে দেওয়া হচ্ছে, তার জন্যে আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কর্তৃত্ব জানাই, কেউনি আজকে সব জায়গা এবং মানে শুধু কুলটি আর আসানসোল নয় পুরো পশ্চিম বেঙ্গলের সবাইকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে বিনামূল্যে, কোনো মূল্য লাগছে না। আর আজকে যারা ভ্যাকসিন নিচ্ছেন ICDS-এর 10 জন কর্মী আমাদের এই হেলথ সেন্টারে এসেছে, তাদের আমি ধন্যবাদ জানাই যে ওনারা প্রথম এসেছেন আর নিচ্ছেন, এই করে সবাইকে দেওয়া হবে যারা ইচ্ছুক।